নমস্কার, আমি ডক্টর সারস্বতী দত্ত। আজ আমি ইগনোর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে উপস্থিত হয়েছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে কিছু আলোচনা করব বলে। আজকে এর আগে ইউনিট 1, 2, 3 এই তিনটি ইউনিট হয়ে গিয়েছিল BHIC 106। আজকে চতুর্থ ইউনিট নিয়ে আমরা আলোচনা করব। এই ইউনিটের যে শিরোনাম আমরা সামনে দেখতে পাচ্ছি, জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ, অর্থাৎ ভৌগোলিক অনুসন্ধান, আবিষ্কার, ভৌগোলিক অভিযান। বাংলাতে আমরা ভৌগোলিক অভিযান এবং এই অভিযানের ফলে যে বিভিন্ন নতুন নতুন দেশ আবিষ্কার হয়েছিল সেই বিষয়টির উপরেই আলোকপাত করা হয়েছে। এই যে ভৌগোলিক আবিষ্কার, এই ভৌগোলিক আবিষ্কারের শুরু কোথায় না এর কিন্তু প্রেক্ষাপট হলো ইউরোপ। সেই ইউরোপ যে ইউরোপে রেনেসাঁর সূচনা হয়েছিল এবং এই ভৌগোলিক আবিষ্কার রেনেসাঁ পরবর্তী পর্যায়ের ঘটনা। অর্থাৎ আমরা কি দেখছি, রেনেসাঁর সঙ্গে কোথাও এই ভৌগোলিক আবিষ্কার বা ভৌগোলিক অভিযানের একটা পরোক্ষ সূত্র রয়েছে, যোগ সূত্র রয়েছে। তাহলে সময়টা কি? সময়টা এই যে জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ এর যে সময়কালটা, সেই সময়কাল হচ্ছে 15শ শতক থেকে 17শ শতকের শেষ ভাগ বলতে পারা যায়। কারণ 17শ শতক থেকে বা আমরা আরেকটু পিছিয়ে আমরা 17শ শতকের মধ্যভাগ অবধিও একে টানতে পারি, এরপরেই শুরু হয়ে যায় এই ভৌগোলিক আবিষ্কারের পথ ধরে উপনিবেশ স্থাপনের জন্য ইউরোপের বিভিন্ন শক্তিগুলির মধ্যে এক তুমুল প্রতিযোগিতা। তাহলে আমরা কি দেখছি, রেনেসাঁর সঙ্গে এই ভৌগোলিক অভিযানের একটা সম্পর্ক রয়েছে এবং এই ভৌগোলিক অভিযানের সঙ্গে আবার পরবর্তী সময়ের যে কলোনিয়ালিজম বা ঔপনিবেশিকবাদ, পুঁজিবাদ, সব কিছুর কিন্তু একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। হয়তো রেনেসাঁ না হলে এই ভৌগোলিক অভিযান এত সুদূর বিস্তৃত হতো না, হয়তো ভৌগোলিক অভিযান না হলে এত শীঘ্র বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইউরোপীয় শক্তিরা তারা তাদের উপনিবেশ স্থাপন করতে পারত না। এই যে উপনিবেশ স্থাপন, এই উপনিবেশ স্থাপন থেকে কিন্তু আবার নতুন ভাবে একটা আগ্রাসী সাম্রাজ্যবাদ বা সাম্রাজ্যের চেতনা কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হলো। উদাহরণস্বরূপ আমরা আমাদের ভারতবর্ষের কথাই আলোচনা করতে পারি। প্রথমে আমি কিন্তু সবই একটা প্রেক্ষাপট আলোচনা করছি, সেখানে আমরা কি বলতে পারি যে এই ভারতবর্ষে দীর্ঘ 200 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদ বা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল এই ভারতবর্ষ। কি
কিভাবে হলো না ব্রিটিশ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কিন্তু প্রথমে বাণিজ্য করবে বলে বণিক হয়ে এই ভারতবর্ষে ঢুকেছিল, ভারতবর্ষে তাদের পদার্পণ ঘটে। কিন্তু তারা যখন দেখল যে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত দুর্বল এবং রাজায় রাজায় সবসময় কলহ এবং নিজেদের মধ্যে একটা স্বার্থের দ্বন্দ্ব, তখন তারা সেই সুযোগের সদ্ব্যবহার করে রাজনীতিতে তাদের ইন্টারফিয়ারেন্স করল। বলা যায় থার্ড ফ্যাক্টর রূপে তাদের কি হলো, তাদের একটা নতুন ভাবে তাদের একটা অভ্যুদয় ঘটল ভারতের রাজনীতিতে। এবং সেই সময় রাজারা তারা অপর রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইংরেজ বলে মনে করল। এইভাবেই ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে একটু একটু করে এই ভারতবর্ষের জমি তারা দখল করতে শুরু করল। এবং এই ভারতবর্ষের যে বাংলা সুবা, সেই সুবাতে যে নবাবি রাজত্ব ছিল মুর্শিদাবাদে, সেই মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে চক্রান্ত শুরু হয়েছিল, সেই চক্রান্তে চক্রান্তকারীরা ইংরেজদেরকেও সামিল করল। এবং বলা যায় ট্রেচারাসলি সিরাজউদ্দৌলাকে তারা পরাজিত করল, লর্ড ক্লাইভ। এবং এইভাবেই কিন্তু ভারতের রাজনীতিতে বলা যায় যে সিরাজকে কিন্তু অনেকে স্বাধীন নবাব বলে, আবার কেউ বলেন না মীর কাসিম ছিলেন স্বাধীন নবাব, কারণ মাঝখানে ছিলেন যে মির্জাফর তিনি তো বসংবাদ ছিলেন, এবং মীর কাসিম তিনি যদিও স্বাধীনভাবে সেভাবে রাজত্ব করতে পারেননি, কিন্তু ইংরেজের কাছে কিন্তু তিনি মাথা নত করেননি, তারই ফলস্বরূপ কিন্তু বক্সারের যুদ্ধ হয়েছিল। এবং এই বক্সারের যুদ্ধে তিনি ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন, এবং তাকে সাহায্য করেছিলেন অযোধ্যার নবাব, দিল্লির বাদশাহ, কিন্তু এই ত্রিশক্তি পরাজিত হয়েছিল। এবং শেষ পর্যন্ত 1765-তে যে পালাবদল ঘটেছিল, অর্থাৎ দিওয়ানি ডাবল গভর্নমেন্ট, সেই যে সূত্রপাত, তাহলে আপনারা দেখুন যে জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ সেইখান থেকে কলোনিয়ালিজম কি করে সাম্রাজ্যবাদে পরিণত হলো। এমন অবস্থা হয়েছিল একটা সময় যে বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। কেন? সমগ্র উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ জুড়েই তো এই ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেই কারণে কোথাও না কোথাও তো সূর্য উদয় হচ্ছে। কেন, কি কারণে তারা এত সহজে এইভাবে তারা একটা সামান্য বাণিজ্য সংস্থা থেকে তারা একটা ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিল, এবং কাদেরকে হটিয়ে আর কারা ছিলেন এই প্রতিযোগিতায়,
ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আলোচ্য পর্যায়ে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য নিয়ে আলোচনা করাটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু কিভাবে ভৌগোলিক আবিষ্কারের পরিণামে একটা বাণিজ্য সংস্থা তার উপনিবেশ স্থাপন করেছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে, তার মধ্যে একটা কেস স্টাডি হিসাবে এই ভারতবর্ষের যে পরিস্থিতিটা এখানে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। এবং এই যে জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ, তাহলে এটার পটভূমি কি? ইউরোপ। তাহলে এই ইউরোপের বুকে পঞ্চদশ ষোড়শ শতকে যে ভৌগোলিক আবিষ্কার শুরু হয়েছিল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই চতুর্দশ পঞ্চদশ শতকটা কিন্তু ইউরোপ তথা পৃথিবীর ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সময়কাল। এই যে ভৌগোলিক আবিষ্কারে আমরা ইংরেজদের কথা বললাম, অর্থাৎ ইংল্যান্ডের কথা, তাহলে এই ইংল্যান্ডের ইংল্যান্ড তার মানে এই ভৌগোলিক অভিযানে শরিক ছিল, এবং তার পাশাপাশি আমরা প্রথম যাদের নাম করতে পারি, এই দেখুন ষোড়শ শতকে পর্তুগিজ ও স্পেনীয় সাম্রাজ্য। আমরা পর্তুগিজ ও স্পেনীয় সাম্রাজ্যের নাম এখানে দিয়েছি এবং তারা কোথায় কোথায় তাদের যে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল তার উল্লেখ করেছি মানচিত্রে। এবং এই মানচিত্রে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এগুলির কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে। তাহলে আমরা কি দেখব যে ইংল্যান্ডের নাম করার আগে প্রথম যে দুটি দেশের নাম আমরা এই ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে করব, সেগুলি হলো পর্তুগাল এবং স্পেন। তাদের সঙ্গে সঙ্গে হল্যান্ড, ইংল্যান্ড ও ফ্রান্সের নামও যুক্ত। এবং বলা যায় এই পঞ্চদশ শতক থেকেই এই ইউরোপীয় দেশগুলি ভৌগোলিক আবিষ্কারের নেশায় মেতে উঠেছিল। আর চতুর্দশ পঞ্চদশ শতক কেন গুরুত্বপূর্ণ? না, এই পঞ্চদশ শতকেই রেনেসাঁর, ইতালিকে কেন্দ্র করে রেনেসাঁর জন্ম হয়। রেনেসাঁ একটা ভাবধারা, রেনেসাঁ বা নবজাগরণ। এই রেনেসাঁ কিন্তু কেবল পরবর্তী পৃথিবীর ইতিহাস বা ইউরোপীয় ইতিহাসের সংস্কৃতিকেই প্রভাবিত করেনি, তার রাজনীতি, সমাজ, অর্থনীতি, ধর্ম সব কিছুকেই কিন্তু রেনেসাঁ প্রভাবিত করেছিল। আর এই চতুর্দশ পঞ্চদশ শতকটা আর কেন গুরুত্বপূর্ণ? না, এই সময়কালে আমরা দেখেছি যে ভয়ঙ্কর মহামারী প্লেগ ইউরোপকে গ্রাস করেছিল, যার ফলে প্রচুর বহু মানুষ মারা যায়। এটি একটি কারণ। দ্বিতীয়ত, যে শতবর্ষব্যাপী যুদ্ধ চলেছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে, সেই শতবর্ষব্যাপী যুদ্ধ তারও কিন্তু প্রেক্ষাপট হচ্ছে এই চতুর্দশ পঞ্চদশ শতক।
আর অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠা। এই অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে কি হয়েছিল, ইসলামের যে প্রভাব তা আরো দ্রুত বিস্তৃত হয়েছিল। তাহলে যখন আমরা এই ভৌগোলিক আবিষ্কারের পেছনে বিভিন্ন কারণগুলি আলোচনা করব, তখন এই প্লেগ মহামারী, এই শতবর্ষব্যাপী যুদ্ধ এবং রেনেসাঁ, অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠা, প্রত্যেকটি কারণই কিন্তু আমাদের সামনে উপস্থিত হবে। আর কি, এই বিভিন্ন এই সময়ে সোনা রূপা প্রভৃতি ধাতুর সরবরাহের ক্ষেত্রে একটা অভাব ঘটেছিল। কাজেই কিভাবে আরো বেশি ধাতু অন্যান্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে জোগাড় করে নিজের কোষাগারকে, নিজের দেশের কোষাগারকে পূর্ণ করা যায়, এবং সেই যে কোষাগারের অর্থ দিয়ে আরো বেশি করে শক্তিশালী নৌবহর তৈরি করা যায়, শক্তিশালী সৈন্যবাহিনী তৈরি করা যায়, সেটাও কিন্তু একটা তাদের চিন্তা ভাবনার মধ্যে ছিল। কারণ শক্তিশালী বা শক্তপোক্ত নৌবহর ছাড়া কিন্তু ভৌগোলিক অভিযান অসম্ভব। শুধু তাই নয়, এর সঙ্গে যুক্ত আছে বিভিন্ন প্রযুক্তিগত উন্নতি। যেমন ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে শুধু জাহাজ হলেই চলবে না, নৌবহর অনেক শক্তিশালী হতে হবে। এবং এই শক্তিশালী নৌবহর ছিল বলেই কিন্তু ইংল্যান্ড অন্যান্য সমস্ত যে তার যে কম্পিটিটর ছিল, যারা এই জিওগ্রাফিক্যাল ডিসকভারিজে এবং এই উপনিবেশ স্থাপনে সবাইকে টেক্কা দিয়ে কিন্তু সারা পৃথিবীব্যাপী উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল ইংল্যান্ড। তাহলে এই উপনিবেশ প্রতিষ্ঠার জন্য নিঃসন্দেহে শক্তিশালী নৌবহরের প্রয়োজন। উপরন্তু কারিগরি দক্ষতা, অর্থাৎ ভালো মানচিত্র চাই, দূরবীন লাগবে এবং গোলা বারুদ কামান এগুলির দরকার। এগুলির সঙ্গেও কিন্তু সেই রেনেসাঁর যোগ আছে, কারণ রেনেসাঁ কেবলমাত্র সাহিত্য, তারপরে প্রিন্টিং এবং যে সমস্ত চিত্রকলা ইত্যাদি, বিজ্ঞান ইত্যাদিকে যে উন্নত করেছিল তা নয়। রেনেসাঁর পরবর্তী পর্যায়ে যে কামান, গোলা, বন্দুক ইত্যাদি কিন্তু তৈরি করা শুরু হয়েছিল। তাহলে যদি আমার কাছে প্রচুর গোলা বারুদ না থাকে, তাহলে আমরা কি করে নির্ঝঞ্ঝাটে একটা জিওগ্রাফিক্যাল অভিযান, আমরা ভৌগোলিক অভিযান করব? মাঝপথেই তো শত্রুর আক্রমণে জাহাজটা চুরমার হয়ে যাবে। সেই জন্য প্রযুক্তি, এই ভৌগোলিক আবিষ্কারের পেছনে প্রযুক্তির একটা বিরাট ভূমিকা আছে। তাহলে দেখুন, এই রেনেসাঁ পৃথিবীকে একটা সম্পূর্ণ অন্য দিকে মোড় ঘুরিয়ে দিয়েছিল, এবং মুক্ত চেতনা, যুক্তিবাদী যে ব্যাখ্যা, যুক্তিবাদী চিন্তা ভাবনা এবং অনুসন্ধিৎসা, সব কিছুই কিন্তু এই রেনেসাঁর ফল। এবং এই রেনেসাঁর ফলেই যে ভৌগোলিক, অর্থাৎ নতুন দেশকে জানব, কিন্তু কেবলমাত্র জানার জন্যেই যে আমি এই অভিযান করছি, জানার জন্যেই জানা,
জানার জন্যেই যাওয়া, এটা নয়। এর পেছনে যুক্ত ছিল একটা গভীর একটা পরিকল্পনা, অর্থাৎ নতুন অভিযান মানে একটা নতুন একটা দেশকে আবিষ্কার এবং তার বাজারকে কুক্ষিগত করা, এবং সে সে তার সঙ্গে যে আদান প্রদান দেনা পাওনা, এবং কি করে সে অঞ্চলে যে অর্থনীতিকে নিজের কুক্ষিগত করে সেখানকার সংস্কৃতির উপর নিজের প্রভুত্ব বিস্তার করা, সেখানকার অধিবাসীদের উপর প্রভুত্ব বিস্তার করা। এইভাবে কি হবে, আমার যে ক্ষমতার যে পরিধিটা, রাজনৈতিক অর্থনৈতিক পরিধিটা আরো সম্প্রসারিত হবে, পাশাপাশি সেই অঞ্চলগুলি যেখানে খ্রিস্ট ধর্মের কোনো অস্তিত্ব নেই, পৌত্তলিকতা বা অন্য কোনো ধর্মের সেখানে অস্তিত্ব রয়েছে, সেই ধর্মকে সরিয়ে খ্রিস্ট ধর্মকে প্রতিষ্ঠা করা, সাধারণ মানুষকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা, খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা, অর্থাৎ খ্রিস্ট ধর্মের প্রচার। তাহলে দেখুন এই ভৌগোলিক আবিষ্কারের পেছনে কি সুগভীর পরিকল্পনা। একদিকে রাজনীতি, একদিকে অর্থনীতি, তার সংস্কৃতি, তার ধর্ম, সব কিছু, এই যে কারণগুলি, প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু এই জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ এর সঙ্গে যুক্ত রয়েছে। কেবল আমি বললাম যে আমি জিওগ্রাফিক্যাল অমুক দেশ জিওগ্রাফিক্যাল বা অমুক নাবিক জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ করতে গেছি, আমরা কলম্বাসের নাম জানি, আমরা ম্যাগেলানের নাম জানি, আমরা ভাস্কুদাগামার নাম জানি, কিন্তু তাদের এই ভৌগোলিক আবিষ্কারের বা অভিযানের পেছনে যে পরিকল্পনা, যে একটা এক্সপেন্স, যে খরচ, একটা ভৌগোলিক অভিযান করতে গেলে একটা খরচ লাগে, সেই খরচটা যোগান কে দিত, সেই পৃষ্ঠপোষকতা কে কারা করেছিল, সেই সময় যে সমস্ত শাসকরা ছিলেন তারা, তাদের কি স্বার্থ ছিল, কেন তারা এই ভৌগোলিক আবিষ্কারের পেছনের জন্য খরচা করতেন, কেনই বা এই সমস্ত নাবিকদের তারা প্রেরণ করতেন অনির্দিষ্টের পথে, তার কারণ হচ্ছে তাদের মধ্যে একটা লিপ্সা, ক্ষমতার লিপ্সা। একদিকে নতুন দেশকে জানা, অর্থাৎ নতুনভাবে নতুন দেশকে একটা ভৌগোলিক অনুসন্ধিৎসা, সেটা তো নাবিকদের আছে, কিন্তু রাজাদের, রাজাদের হচ্ছে আর্থিক লিপ্সা, তাদের ক্ষমতার লিপ্সা, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, নতুন বাজার তৈরি করা, সেই দেশকে নিজের কুক্ষিগত করা, সেখানকার মানুষকে সংস্কৃতিকে নিজের অধীনে নিয়ে এসে সেটাকে দেশের অধীনস্থ একটা উপনিবেশ স্থাপন করা সেখানে। এই কারণেই কিন্তু বিভিন্ন শাসকরা অনবরত এই সকল ভৌগোলিক আবিষ্কারে তারা পৃষ্ঠপোষকতা করেছেন, তারা অর্থ যুগিয়েছেন। তাহলে এবং এই সমস্ত পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ইংল্যান্ড ও ফ্রান্সের যে সরকার, তাদের পৃষ্ঠপোষকতাতেই কিন্তু একের পর এক ভৌগোলিক আবিষ্কার হয়েছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে সেই যে সময়টা, সময়কালটা, সেটা ছিল স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের সময়কাল, এবং প্রত্যেকটি দেশেই স্বৈরতান্ত্রিক শাসক সিংহাসনে বসেছিলেন, কাজেই তারা তাদের ক্ষমতা কর্তৃত্বকে আরো বিস্তৃত করার জন্য তারা চেষ্টা করেছিলেন, এবং
এই যে ভৌগোলিক অভিযানের খরচের জন্য তারা অনেক সময় অতিরিক্ত রাজস্ব আরোপ করতেন, আবার কখনো কখনো সেই তাদের দেশের বণিক ব্যাংকার তাদের থেকেও তারা অর্থ আদায় করতেন। অর্থাৎ এটা একটা পুরোটাই হচ্ছে একটা বিরাট একটা পরিকল্পনা মাফিক একটা কার্যক্রম, যে কার্যক্রমে সামিল হয়ে পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স তারা এই ভৌগোলিক আবিষ্কারের জোয়ারে তারা এসেছিল। কখন থেকে শুরু হয়েছিল একটু আগেই বললাম, সময়কাল পঞ্চদশ ষোড়শ শতক। ইউরোপের এই প্রত্যেকটি হচ্ছে ইউরোপের দেশ, পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, এরা আবিষ্কারের ভৌগোলিক আবিষ্কারের নেশায় মেতে উঠেছিল। এবং এর মধ্যে কারা প্রথম এই পথ দেখিয়েছিলেন ভৌগোলিক আবিষ্কারে? না, পর্তুগাল। এবং ষোড়শ শতক পর্যন্ত এই অভিযানের জোয়ার চলেছিল, একের পর এক দেশ একের পর এক অভিযান প্রেরণ করছে বিভিন্ন নাবিকের অধীনে। এবং এই ভৌগোলিক অভিযানের পথ ধরেই সপ্তদশ শতকে শুরু হয়ে গেল কি, ঔপনিবেশিক এবং শাসনের যুগ। একটু আগে আমি বলেছি কি করে ইংল্যান্ডের কথা কেস স্টাডি বলে আমি কিন্তু বলেছি আপনাদের সামনে যে কি করে ভৌগোলিক অভিযান ঔপনিবেশিকবাদ, ঔপনিবেশিক শাসন, ঔপনিবেশিক সাম্রাজ্যবাদে রূপান্তরিত হয়েছিল, মানে প্রত্যেকটি এক একটির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। মানে প্রেক্ষাপট যেটা আলোচনা করেছি সেটা আবার আমি বিশ্লেষণ করছি। রেনেসাঁর যুক্তিবাদ, রেনেসাঁর আগে তখন মনে করা হতো এই পৃথিবী বলতে যে চার্চ কি বলেছিল যে পৃথিবী বলতে এই ইউরোপকেই বোঝায়, এবং এটাও তখন কি বলা হয়েছিল যে পৃথিবী হচ্ছে স্থির এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এটাই চার্চ প্রচার করেছিল, সাধারণ মানুষকে বিশ্বাস করতে বাধ্য করত। কিন্তু যখনই রেনেসাঁ বা ইউরোপের যে নবজাগরণের সূচনা হলো, তখন এই রেনেসাঁর সঙ্গে হিউম্যানিজম বা মানবিকতাবাদ বাদের একটা বিশেষ প্রভুত্ব বা গুরুত্ব স্থাপিত হলো। অর্থাৎ মানুষই সব, ভগবান মানুষের জন্যই ভগবান, এতদিন ভগবানের জন্য মানুষ তা নয়, অর্থাৎ এই পৃথিবীতে মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে হবে এবং যুক্তি দিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে। এবং মানুষের মধ্যে যখনই মুক্ত চেতনা এলো, তার মনটা কুসংস্কার মুক্ত হয়ে গেল, তার মনের মধ্যে একটা অনুসন্ধিৎসা এই মহাবিশ্বে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি আছে, এই যে মহাকাশে কোথায় কোন গ্রহ নক্ষত্র আছে, তাদের যে উপস্থিতিটা কেমন, তারা কোন অক্ষরেখায় ঘুরছে, এই সমস্ত জানার একটা ইচ্ছা প্রবল হয়ে উঠলো। এবং এই যে সমস্ত মহাসমুদ্র গুলো রয়েছে, মহাসাগর রয়েছে, তার ওপারে আটলান্টিকের ওপারে কোন কোন দেশ আছে, এবং এই যে ভূমধ্য সাগর, ভারত মহাসাগর, তার উপরে কারা রয়েছে, এই যে এতগুলো প্যাসিফিক ওশন, সে তার বাইরে কি কোনো দেশ আছে, এই যে নানান একটা তাদের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হলো যে আমাদের যে করে হোক এই সমুদ্রের ওপারে কোন দেশ আছে, কি আছে কি না আদৌ, সেটা আমাদের জানতে হবে। এবং এই জানার যে ইচ্ছা তার থেকেই কিন্তু শুরু হয়ে গেল, প্লাস ওই মুক্ত চিন্তা,
ওই মুক্ত চিন্তায় কিন্তু তাদের অনুপ্রাণিত করেছিল। আর কি সোনা রূপার শুধুমাত্র এই যে একটু আগে বললাম যে অনুসন্ধিৎসাই একমাত্র নয়, ভৌগোলিক অনুসন্ধিৎসা তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু অর্থনৈতিক ফ্যাক্টরটা এর সঙ্গে যুক্ত হয়ে জিনিসটাকে বিষয়টিকে আরো শক্তিশালী করলো। এবং সোনা রূপা এই ধাতুগুলোর এত সরবরাহ কমে গেল যে তখন কি করে আফ্রিকা আমেরিকা ইত্যাদি যে সমস্ত দেশগুলো আছে, মহাদেশ আছে, সেইখান থেকে কোনোভাবে সোনা রূপা সংগ্রহ করা যায় কিনা এর একটা চিন্তা ভাবনা তারা শুরু করে দিল। এবং সেই সোনা রূপা অর্থাৎ মূল্যবান ধাতু, মণি মুক্ত যে মূল্যবান যে পাথর, তার খোঁজের জন্য কিন্তু তারা এই আফ্রিকা আমেরিকায় তারা পাড়ি দিল। আর কি সেই সময় এই প্রাচ্যের যে সমস্ত শৌখিন দ্রব্য, মশলা, রেশম, এগুলোর খুব চাহিদা ছিল ইউরোপের বাজারে। এবং ভেনিশীয় যারা বণিক, তারা আরো বণিকদের থেকে সেগুলো ক্রয় করে সেগুলো ইউরোপে বাজারে সেগুলো বিক্রি করত। কিন্তু তার ফলে কি হতো, তার ফলে কি জিনিসগুলোর দাম অনেক বেড়ে যেত, আকাশ ছোঁয়া দাম হয়ে যেত। সেই জন্য যে ইউরোপ এবার চিন্তা ভাবনা শুরু করলো যে কেন আমরা ভায়া মিডিয়া এই সমস্ত দ্রব্যগুলো সংগ্রহ করব, আমরা কেন আমরা প্রাচ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমরা সেগুলো সস্তায় আমাদের দেশে নিয়ে আসবো না। এটা একটা বিরাট বড় একটা তাদের মধ্যে একটা ভাবনাটা তাদের মধ্যে প্লে করল। দ্বিতীয়ত, যখন এই অটোম্যান রোম সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত হলো, অটোম্যান তুর্কি সাম্রাজ্য, তখন কি হলো, ভূমধ্য সাগরটা অনেকটা তাদের নিয়ন্ত্রণে চলে গেল। তখন এই ইউরোপের দেশগুলি তারা ডেসপারেটলি তারা খুঁজতে লাগলো যে কোন পথে আমরা এই ভৌগোলিক অভিযান করতে পারি এবং প্রাচ্যের সঙ্গে যোগাযোগ করতে পারি। এছাড়া প্রাচ্যের সম্পর্কে তাদের মধ্যে কেউ কেউ কিছু জ্ঞানও তারা প্রাপ্ত হয়েছিলেন, বিশেষ করে মার্কো পোলোর যে ভ্রমণ কাহিনী সেগুলো তাদের মনের মধ্যে প্রাচ্য সম্পর্কে একটা উৎসাহ উদ্দীপনার তৈরি করেছিল এবং প্রাচ্যকে জানার আগ্রহ তাদের মধ্যে ছিল। শুধু তাই নয় যে আফ্রিকার প্রচুর পরিমাণে ক্রীতদাস, যে কালো যে আদমিরা, সেই নিগ্রোরা, সেই নিগ্রোদেরকে ক্রীতদাস করে এদেশে নিয়ে এলে তাদের ইউরোপে, তাহলে সস্তাতে হিউম্যান ফোর্সটাকে পাওয়া যাচ্ছে, লেবার ফোর্সটাকে পাওয়া যাচ্ছে, সেই যে আগ্রহ সেটাও কিন্তু তাদেরকে টেনে নিয়ে গেল এই ভৌগোলিক অভিযানের দিকে। তাহলে ইসলামে তাহলে ওই অটোম্যান যে টার্ক, সেই যে সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল, তাকে নিয়ন্ত্রণ করা, ইসলামের গতিরোধ করা, এবং যে ধর্ম যুদ্ধ শুরু হয়েছিল ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে, যাকে ক্রুসেড বলা হয়, সেই ক্রুসেডের ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়া, এই সব কিছুই কিন্তু তাহলে একটা এর সঙ্গে যুক্ত ছিল। তাহলে আমরা কি দেখছি, একটা ধর্মীয় কারণ যেমন রয়েছে, সেই রকম একটা অর্থনৈতিক কারণ অর্থাৎ সম্পদের লিপসা সেরকম রয়েছে, আবার পাশাপাশি নিজেদের গৌরবকে প্রতিষ্ঠা করা। যেমন পর্তুগাল, এখনো আমরা কি বলছি যে পর্তুগাল ছিল পথ প্রদর্শক। তাহলে এই যে জাতিগত গৌরব, দেশীয় গৌরব, সে দেশের রাজার যে গৌরব, সেই গৌরব প্রতিষ্ঠা করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ছিল এই জিওগ্রাফিক্যাল ডিসকভারির পেছনে। এছাড়া শতবর্ষ অর্থাৎ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে 1338 থেকে 1453 খ্রিস্টাব্দের মধ্যে যে যুদ্ধ হয়েছিল,
সেটাও একটা পটভূমি। অর্থাৎ তখন থেকেই কিন্তু তারা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বে লিপ্ত হয়ে গিয়েছিল, যার বহিঃপ্রকাশ আমরা দেখছি পরবর্তীকালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে যুদ্ধটা, যে দ্বন্দ্ব সেইটা। তাহলে যে, এবং আমি একটু আগেই বললাম নতুন প্রযুক্তির আবিষ্কার, এই রেনেসাঁর সঙ্গে এই প্রযুক্তির একটা বিরাট সম্পর্ক রয়েছে, এবং কম্পাসের আবিষ্কার, অন্যান্য সহায়ক যন্ত্রপাতি, মানচিত্র, কামান, বারুদ, এগুলোর একটা সম্পর্ক আছে। আচ্ছা, মজবুত জাহাজ, কারাকোব, এগুলো এগুলো ভীষণভাবে সাহায্য করেছিল। আর অক্ষাংশ অর্থাৎ ল্যাটিচুডের আবিষ্কার, যখন ল্যাটিচুডের অবস্থানটা যখন জানা গেল, তখন কিন্তু এই জিওগ্রাফিক্যাল ডিসকভারিজটা অনেক সহজ হয়ে গেল। প্লাস এই যে প্লেগ মহামারী হয়েছিল, যেটা আমি একটু আগে আলোচনা করেছি, 1347 খ্রিস্টাব্দে যে ভয়াবহ প্লেগে আক্রান্ত হয়েছিল, তাতে কি হলো, প্রচুর লোক মারা গেল এবং লোক সংখ্যা এত কমে গেল যে চাষবাস করার মতন, কাজ করার মতন কোনো হিউম্যান যে রিসোর্স তাই পাওয়া যাচ্ছিল না। কি করে সেটাকে কম্পেনসেট করা যায়, এবং সেই কারণে অন্যান্য দেশ থেকে সেই নতুন নতুন লেবারকে নিয়ে সে নিজেদের দেশে কাজে লাগানো, তার জন্য জনসম্পদকে অন্য দেশ থেকে আহরণ করা, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর ছিল। প্লাস নতুন ভূমি, যেটা আরো নতুন, আরো নতুন জায়গা আমার দরকার, সেই এমন জায়গা যেখানে আমি আমার বসতি, আমার সাম্রাজ্য, আমার উপনিবেশ তৈরি করতে পারবো, সেখানকার মানুষকে আমার অধীনে আনতে পারবো, সেখানকার বাজারটাকে আমার কুক্ষিগত করতে পারবো, এই চাহিদাটা একটা বিরাট ছিল। এবং ভৌগোলিক জ্ঞান অর্জনটা তো একটা বিরাট বড় ছিলই, কিন্তু শুধু জ্ঞান অর্জনের জন্য জ্ঞান অর্জন করলে হয়তো এই পরবর্তীকালে যে উপনিবেশবাদ, সেই উপনিবেশবাদের বা উপনিবেশিক সাম্রাজ্যবাদ, তার প্রতিষ্ঠা হয়তো হতো না, তাহলে জ্ঞান আহরণ করা হতো। এবং প্রাচ্য সম্পর্কে আগ্রহটা দিনের পর দিন বাড়তে লাগলো, যে প্রাচ্যের বাজার, কারণ সেখানকার রেশম, সেখানকার মশলা প্রভৃতি সম্পর্কে, সেখানকার অন্যান্য শৌখিন দ্রব্য সম্পর্কে আগ্রহটা দিনের পর দিন বাড়ছিল। এবং কী করে সস্তায় সেটাকে নিয়ে আসা যায় সেই জিনিসগুলো ইউরোপের বাজারে, সেটার জন্য তাদের মধ্যে একটা বিরাট একটা আগ্রহ তৈরি হয়েছিল। আর আফ্রিকা থেকে ক্রীতদাস সরবরাহ, সেটা তো আমি বললামই। তাহলে পর্তুগাল ছিল পথ প্রদর্শক। এই পর্তুগাল, আধুনিক পর্তুগালের প্রতিষ্ঠাতা করেছিলেন প্রথম জর, আবিদ বংশীয় প্রথম জর, এবং বলা যায় ইউরোপে ভৌগোলিক আবিষ্কারের পথ প্রদর্শক এই প্রথম জর। এবং তিনি কি করেছিলেন, তিনি এবং তার যে টিম, যে তার দলের যারা সঙ্গীরা, তারা এই ভৌগোলিক আবিষ্কার, অর্থাৎ বারবারই একটা কথা বলা হচ্ছে, ভৌগোলিক জ্ঞান অর্জন, পাশাপাশি খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠা, জাতীয় গৌরব স্থাপন এবং সম্পদে লিপ্সা, মানে এই এতগুলো একত্রিত হয়ে তারা কি করলো, তারা উত্তর আফ্রিকার কিউটা অধিকার করে সেই জায়গাটাকে তারা নিজের কুক্ষিগত করে দিল। এবং উত্তর ইউরোপ ও ইটালির যে বাণিজ্য, যেটা পর্তুগালের হাতে আগে ছিল না, সেটাও ধীরে ধীরে তাদের হাতে এসে গেল। অর্থাৎ এর ফলে কি হচ্ছে, বাণিজ্যের পরিমাণটা বাড়ছে, ভলিউমটা বাড়ছে, আর মূলধনটাও, ক্যাপিটালটাও তাদের বেড়ে যাচ্ছে যখন এই বাণিজ্যগুলো তাদের হাতে আসছে। এই যে, অর্থাৎ প্রথম জনের পরেই যার নাম করতে হয়, তিনি হচ্ছেন রাজপুত্র হেনরি। তিনি ছিলেন এই ভৌগোলিক আবিষ্কারে আরেকজন, তিনি একজন লিডিং পার্সোনালিটি। তার মধ্যে একাধারে আবিষ্কারের আকাঙ্ক্ষা প্লাস পার্থিব লাভ,
উভয় আকাঙ্ক্ষাই তার ছিল, এবং তিনি এতখানি উন্নত মনস্ক ছিলেন এবং যে কারিগরি বা প্রযুক্তিগত বিষয়ে তিনি এতখানি নলেজেবল ছিলেন যে সাগ্রে বলে জায়গাতে স্থানে তিনি গবেষণাগার তৈরি করেছিলেন যে কি করে আরো সহজ ভাবে যে নিরাপদ ভাবে এই ভৌগোলিক আবিষ্কার করা যায় এবং বিভিন্ন দেশকে সেখানে উপনিবেশ স্থাপন করা যায়, এবং তার সঙ্গে নানান রকম যন্ত্রপাতি দিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। মানে পর্তুগালের মতন একটা ছোট দেশ যেখানে তাদের রসদ ছিল না সেইভাবে, কিভাবে তারা এই ভৌগোলিক আবিষ্কারকে লিজ করেছিলেন সেটা ভাবতে আজও মানে মানুষ ঐতিহাসিকরা বিস্মিত হয়ে যায়। তার পিছনে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের আগ্রহ, এটাই কিন্তু, এবং তাদের প্রযুক্তিগত দিক থেকে তাদের উন্নতি, এটাই কিন্তু একটা বড় রোল প্লে করেছিল। এবং এই ক্ষেত্রে হেনরি দ্য নেভিগেটরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারি, এবং তারা আটলান্টিকের বহু অঞ্চল, তারা সেখানে ছোট ছোট যে দ্বীপগুলো ছিল সেগুলো তারা অধিকার করলো, মাদেরা, কানারি, আজোর, কেপ ভার্দ প্রভৃতি সহ। তারা আফ্রিকার সেখানেও যেমন বাণিজ্য এবং ঘাঁটি তৈরি করলো, এগুলো সহ গোটা আফ্রিকার পশ্চিম উপকূলে তারা তাদের বাণিজ্য ঘাঁটিকে স্থাপন করলো। কেন তাদের এত আগ্রহ ছিল আফ্রিকা অভিযান করার? সেখানকার সোনা তাদেরকে অ্যাট্রাক্ট করেছিল, আরো বেশি মূল্যবান সোনাকে তাদের নিজেদের কুঠিগত করা, প্লাস ক্রীতদাস সংগ্রহ এবং সেখানকার মরিচ গজদন্ত সংগ্রহ করা এবং তাকে নিজেদের অধীনে নিয়ে আসা। এবং এই ক্ষেত্রে এক্ষুনি বললাম হেনরি দ্য নেভিগেটর মুখ্য ভূমিকায় ছিলেন। এরপরেই আমরা রাজা পঞ্চম আলফানসোর নাম করতে পারি। তিনিও এই ভৌগোলিক অভিযানে উৎসাহী ছিলেন এবং তিনি প্রয়োজনে বণিক ও অভিজাতদের থেকে রাজস্ব সংগ্রহ করতেন। তার পুত্র দ্বিতীয় জনকে তিনি এসে অভিযানের দায়িত্ব দিয়েছিলেন, এবং কেন প্রাচ্যপ্রীতি ছিল মার্কোপোলোর ভ্রমণ বৃত্তান্ত, প্রাচ্যের যে পণ্য ইউরোপে অধিক মূল্যে বিক্রয় হতো তার উপর অধিকার প্রতিষ্ঠা করা, জাতীয় গৌরব প্রতিষ্ঠা করা, প্রাচ্যকে জানার আকাঙ্ক্ষা, পাশাপাশি সেই সব জায়গায় শক্তিশালী রাজতন্ত্রের প্রতিষ্ঠা, পর্তুগালের রাজা দ্বিতীয় জন, প্রথম ম্যানুয়েল, তারাও এই অভিযানে আগ্রহী ছিলেন। এবং দেখতে দেখতে পঞ্চদশ শতকের শেষ ভাগ থেকে আরো বিস্তৃত হতে লাগলো পর্তুগিজ প্রাধান্য। 1498-তে ভাস্কো দা গামা কালিকটে উপস্থিত হন এবং ভারত মহাসাগর ও পারস্য উপসাগরে তারা বেশ কিছু উপনিবেশ স্থাপন করেছিল। গোয়া ছিল প্রাচ্যের রাজধানী, এবং আমরা জানি হুগলিতেও তারা তাদের উপনিবেশ স্থাপন করেছিল, যেটা আমরা পরবর্তীকালে শাজাহান হুগলি থেকে পর্তুগিজদেরকে বিতাড়িত করেছিলেন। আফ্রিকা ও জাপানের মধ্যে তাদের 59টি ঘাঁটি ছিল। একইভাবে রাজা তৃতীয় জন ব্রাজিলে উপনিবেশ গড়ে তুলেছিলেন, এবং তারপর আমরা ইনফ্যান্ট হেনরির নাম করতে পারি। তার যেটা ছিল, তিনি জ্ঞানের সীমানা বৃদ্ধি করা, শুধু তাই নয় সম্পদের আশা, দুটি কারণেই তিনি এই ভৌগোলিক আবিষ্কারে তিনি যোগ দিয়েছিলেন। আর এই উপনিবেশগুলির প্রধান কাজ ছিল বাণিজ্য করা, ধর্ম প্রচার করা। উপনিবেশে যে সমস্ত অভিজাতরা ছিল নিম্ন শ্রেণী, আবার কখনো কখনো মিশনারিরাও, তারা সেই উপনিবেশের শাসনে যুক্ত ছিলেন। এই উপনিবেশগুলোর, পর্তুগিজ উপনিবেশগুলোর কিছু কিছু অংশ স্বয়ংশাসিত ছিল, বাকিগুলো গভর্নর দ্বারা শাসিত ছিল, এবং তারা একটা আধা সামন্ততান্ত্রিক ও উপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এবং পর্তুগিজদের নৌ সাম্রাজ্যকে বলা হতো এস্টাডো। তারা সেই উপনিবেশের রাজনৈতিক, আর্থ, সামাজিক জীবনেও তাদের প্রভাব প্রতিষ্ঠা করেছিল।
একইভাবে স্পেনের রাজতন্ত্র এই আবিষ্কারে বিশেষ ভূমিকা গ্রহণ করে রানী ইসাবেলা ও ফার্ডিনান্ডের সৌজন্যে। এই যে ডিসকভারি আরো বিস্তৃত হয়েছিল, তাদের মধ্যে ধর্মীয় আবেগ ছিল, আর পাশাপাশি বাণিজ্যিক উদ্যোগও বেশি ছিল। অর্থাৎ ধর্মীয় আবেগটা কম, বাণিজ্যিক উদ্যোগটা বেশি। তাদের একটা যেটা নেগেটিভ পয়েন্ট, তারা লুট তরাজ করে উপনিবেশের সম্পদ লুণ্ঠন করে নিজেদের শক্তিশালী করেছিল এবং স্থানীয় ভাষার সংস্কৃতি সব কিছু নষ্ট করে তাদের স্পেনীয় সংস্কৃতিকে সেখানে প্রতিষ্ঠা করে। পাশাপাশি কোন কোন জায়গা, মেক্সিকো, পেরু, চিলি, কলম্বিয়া, এশিয়ার ফিলিপিন প্রভৃতি তারা কুক্ষিগত করে। বালবোয়া ম্যাগেলেন কর্তৃক প্রশান্ত মহাসাগর আবিষ্কৃত হয়। তাদের আক্রমণে অ্যাজটেক ও ইনকা সভ্যতা ধ্বংস হয়। মেক্সিকো ও পেরু যেটা জয় হয়েছিল তার নায়ক ছিল যথাক্রমে কর্টেজ ও পিজারো। মেক্সিকোর রাজা মন্টিজুমো, পেরুর রাজা আতাহুয়ালপা তাদের আক্রমণে নিহত হয়। আর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করে। এখানেও সেই এক স্বর্ণলিপ্সা সাম্রাজ্যের উপর তাদের প্রতিপত্তি বিস্তার, পৌত্তলিকতার অবসান ঘটে খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠা, ক্রীতদাস সংগ্রহ, আত্মমর্যাদা প্রতিষ্ঠা। এখানে ব্যাংকার ও বণিকদের থেকে তারা অনেক সাহায্য পেয়েছিলেন, আর্থিক সাহায্য। আর এইখানে তারা তাদের উপনিবেশ স্থাপন করার পর স্পেনের কাউন্সিল অফ দ্য ইন্ডিজ সেই শাসন ভার গ্রহণ করেছিলেন। গভর্নররা কর্মচারীদের সাহায্যে উপনিবেশগুলি শাসন করত এবং এই আধা পুঁজিবাদী আধা সামন্ততান্ত্রিক শাসন হাসিয়েন্ডা নামে পরিচিত ছিল। এবং উপনিবেশগুলিতে ঔপনিবেশিকদের মধ্যে জমি বণ্টন করা হয়েছিল এবং এই ব্যবস্থাকে এনকোমিয়েন্ডা বলা হয়। চিনি, শিল্প, মদ, তুলো, নীল, যব, গম, অলিভ সব কিছু তারা তাদের নিজেদের কুক্ষিগত করে। মেক্সিকো চামড়া, নীল, চিনি তারা অন্য দেশে রপ্তানি করত। একইভাবে আমেরিকা সোনা, রূপা তারা ফিলিপিনো, চীনে প্রেরণ করত। এবং রাজতন্ত্রের একক অধিকার ছিল, কিন্তু এটা কিছুটা হচ্ছে আপেক্ষিক। এবং এই যে স্পেনের যে একটা অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, এখানে তিনটে একটা অর্থনৈতিক স্তর দেখা যাচ্ছে। একটা ঔপনিবেশিক বাণিজ্য প্রতিষ্ঠা, যেখানে ইউরোপের শিল্প ও ভোগ্য পণ্য তারা আমেরিকায় বিক্রয় করত, আর আমেরিকার মূল্যবান ধাতুকে তারা স্পেনের আধিপত্য বজায় রাখার কাজে লাগিয়েছিল। প্লাস আমেরিকার মহাদেশীয় বাণিজ্যকে কুক্ষিগত করেছিল, ফিলিপিন বাণিজ্যকে কুক্ষিগত করেছিল, দক্ষিণ আমেরিকায় অঞ্চলে কাঁচা মাল সরবরাহ করত এবং এখান থেকে এশিয়ার রেশম, মশলা, শৌখিন দ্রব্য তারা সেখান থেকে কি করত, তারা সেখান থেকে সংগ্রহ করত। এরপরে আমরা হল্যান্ডে আসি। এই পর্তুগিজ যে আধিপত্যকে হল্যান্ড ভেঙে দিয়েছিল, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং তারা মালাক্কা, হোরমুজ, হুগলি, সিংহল এবং প্রভৃতি জায়গায় যে পর্তুগিজ উপনিবেশ ছিল সেগুলোকে তারা অধিকার করে। এবং তারা আমেরিকা, আফ্রিকাতে যে পর্তুগিজ ও স্পেনের ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল সেগুলো তারা আক্রমণ করে এশিয়াতেও অধিকার প্রতিষ্ঠিত করে। পূর্ব ভারতীয় মশলা বাণিজ্য কুক্ষিগত করে, ইন্দোনেশিয়া অধিকার করে ব্যাটাভিয়াতে তারা তাদের কার্যালয় স্থাপন করে, বাংলার চুঁচুড়া ও করমণ্ডল উপকূলে অধিকার প্রতিষ্ঠা করে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সেখান থেকে বাণিজ্য করত। এরপরে আমরা ইংল্যান্ডের কথা বলছি, যে 1600 খ্রিস্টাব্দে এলিজাবেথের, রানী এলিজাবেথের সনদ নিয়ে তারা বাণিজ্য করতে এসেছিল। তারা পর্তুগিজদের উৎখাত করে এবং একে একে মসুলিপাটন, সুরাট, মাদ্রাস, বোম্বাই, কলকাতায় তারা বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল। আমেরিকায় ভার্জিনিয়া, মেরিল্যান্ড, নিউ ইংল্যান্ডে তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়। ওলন্দাজদের থেকে তারা নিউ আমস্টারডাম ক্রয় করে নেয়, আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে। ক্যারিবিয়ান অঞ্চলে তারা বারবাডোস ও জ্যামাইকা অধিকার করে। উত্তর আমেরিকার, মূলত উত্তর আমেরিকার ফার বাণিজ্যর অধিকারকে কেন্দ্র করেই কিন্তু
ইংরেজ ফরাসি ও ওলন্দাজদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল এবং কে এই ফাঁড়ের অধিকার নেবে তাকে কেন্দ্র করেই কিন্তু উপনিবেশ স্থাপনের প্রেরণা এসেছিল। ইংরেজরা যে রূপ জামাইকা থেকে নিয়ে এসেছিল সেই পুঁজি দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাচ্যে ব্রিটিশ শাসনে যে ভিত্তি প্রতিষ্ঠা করেছিল। 1642 খ্রিস্টাব্দে ওলন্দাজ কোম্পানির প্রতিনিধি আবেল তাসমান অস্ট্রেলিয়ার অনাবিষ্কৃত অঞ্চলকে সভ্য মানুষের নজরে নিয়ে এসেছিলেন এবং অস্ট্রেলিয়াতে ইংল্যান্ড ও হল্যান্ডের অনুপ্রবেশ শুরু হয়ে যায়। তাহলে এদিকে যেমন ভারতে আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের অধিকার প্রতিষ্ঠা করছে, ওদিকে ওলন্দাজরা যারা পর্তুগিজদের বিতাড়িত করল তারাও নানান জায়গায় তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করছে। এমনকি অস্ট্রেলিয়ার যেসব জায়গাগুলো অনাবিষ্কৃত ছিল সেগুলোও তারা সভ্য মানুষের নজরে নিয়ে এসেছে এবং সেখানে ইংল্যান্ড ও হল্যান্ড উভয় শক্তি কিন্তু অনুপ্রবেশ করছে এবং এই ওলন্দাজ ও ইংরেজরা ক্যারিবিয়ানে তারা স্পেন কি করে তারা যে তামাক মদ চিনি ক্রীতদাসের যে ব্যবসা ছিল সেগুলোকে তারা নিজেদের কুক্ষিগত করেছিল। এরপরেই অর্থাৎ এই যে একই সঙ্গে ইংল্যান্ড ফ্রান্স হল্যান্ডের নাম করা যায়, কারণ আধুনিক যখন থেকে যে আধুনিক ইতিহাস শুরু হলো সেই সময় যে কটি বাণিজ্য কোম্পানি এইভাবে উপনিবেশ স্থাপনের একটা যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন তার মধ্যে এই তিনটে শক্তির নাম একসঙ্গে করা যায়। এই ফ্রান্স 1664 খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করে এবং তারা উত্তর আমেরিকার মন্ট্রিল ও কুইবেকে উপনিবেশ স্থাপন করেছিল এবং এই উপনিবেশ স্থাপন করার অর্থ কি, সেখানকার স্থানীয় ভাষা সংস্কৃতি ও সমাজকে তারা একেবারে ধ্বংস করে দিয়েছিল। তো এইখানে আমরা একটু বলবো যে আমরা যদি ভারতবর্ষের কথা ধরি তাহলে আমরা কি দেখছি যে এটা আমি পরে আসছি, তাহলে এখানে আমরা কি দেখছি এই ভৌগোলিক আবিষ্কারের পথ ধরেই সপ্তদশ শতকে উদ্ভব ঘটে বিশ্ব অর্থনীতির যুগ। বিশ্ব অর্থনীতি কাকে বলে? বাজার কেন্দ্রিক অর্থনীতি, যেখানে এক জায়গার এক দেশের পণ্য আরেক দেশে যাচ্ছে, আবার সেই দেশের পণ্য সেই দেশে, অর্থাৎ আমদানি রপ্তানি। এই আমদানি রপ্তানির ফলে সারা পৃথিবীব্যাপী একটা বাজার তৈরি হলো, অর্থাৎ দেখা যাচ্ছে এই বাজারটাকে কিন্তু কোনোভাবে কোনো একটা ভৌগোলিক সীমানার মধ্যে রাখা সম্ভব হচ্ছে না, কারণ এটা একটা বিশ্ব অর্থনীতি। যেমন আমাদের এখানে গ্লোবালাইজেশনের ফলে মুক্ত যে অর্থনীতি, মুক্ত বাণিজ্য নীতি, তার ফলে যে বিদেশি সমস্ত বণিক সংস্থাগুলি আমাদের ভারতবর্ষেও আসছে এবং এর ফলে এই যে চাপে কি হচ্ছে ভারতের ছোট ছোট যে শিল্পগুলো সেগুলো কিন্তু অনেকটাই প্রতিযোগিতায় এঁটে উঠতে পারছে না। যাই হোক, এই বিশ্ব বাণিজ্যের যে মূল পণ্য কি কি, উত্তর আমেরিকার ফার, দক্ষিণ আমেরিকার রূপ, আফ্রিকার ক্রীতদাস ও গজদন্ত এবং এশিয়ার মশলা, এই যে কটি পণ্যকে কেন্দ্র করেই কিন্তু এই বিশ্ব বাণিজ্য সেই সময় পরিচালিত হতো, অর্থাৎ একে কেন্দ্র করেই তখন বিশ্ব বাণিজ্য চলত। এবং আস্তে আস্তে আমরা কি দেখছি, যখনই
এই বিশ্ব অর্থনীতি শুরু হয়ে গেল 17শ শতকে, তখনই ভৌগোলিক আবিষ্কারের যুগের একটু একটু করে সমাপ্তি ঘটতে শুরু করলো। কারণ ভৌগোলিক আবিষ্কার তো ইতিমধ্যে পূরণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, এবং যে কারণে এই আবিষ্কারগুলি শুরু হয়েছিল সে কারণগুলিরও সমাপ্তি ঘটেছে। এবং এবার কিসের বেদটা তৈরি হয়েছে, যে অঞ্চলগুলি ভৌগোলিক আবিষ্কারের ফলে আবিষ্কৃত হয়েছে তার মধ্যে উপনিবেশ স্থাপন করতে হবে, নিজেদের বাজার তৈরি করতে হবে, এবং সেই বাজার তৈরি করে সেই অঞ্চলের যে ধর্ম, সেই অঞ্চলের যে সংস্কৃতি, অর্থাৎ স্থানীয় ধর্ম সংস্কৃতিকে ধ্বংস করো, এবং স্থানীয় যে অর্থনীতি আছে তাকে শোষণ করো, সেখান থেকে যে অর্থ পাওয়া যাবে, যে পুঁজি পাওয়া যাবে, সে পুঁজিটাকে নিজেদের দেশে নিয়ে গিয়ে সেখানকার দেশের উন্নতির কাজে লাগাও। এইভাবেই কিন্তু সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক শোষণের যুগ শুরু হয়ে গেল। একে একে ইউরোপীয় জাতিগুলি আমেরিকা, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলে তাদের উপনিবেশ ও সাম্রাজ্য গঠনে তারা উদ্যোগী হল। এই যে ভৌগোলিক আবিষ্কার, এর যদি মূল্যায়ন করি তাহলে আমরা কি বলবো, যে শুধু কি আমরা গোটাটা আলোচনা করার পর যে সিদ্ধান্তে উপনীত আমরা হতে পারি সেটি হলো, এর প্রেক্ষাপটে রয়েছে রেনেসাঁস। রেনেসাঁর কারণে মুক্ত চিন্তা ভাবনা অনুসন্ধিৎসা, তার সঙ্গে যুক্ত হয়েছিল সোনা রূপা প্রভৃতি ধাতুর অভাব, এবং সেই ধাতুগুলিকে কি করে কোষাগার পূর্ণ করা যায় সেইটি, এবং তার জন্যই তারা শক্তিশালী নৌবহর তৈরি করেছিল, এবং এই ক্ষেত্রেও কিন্তু রেনেসাঁই তাদেরকে সাহায্য করে। এবং একে একে আমরা যদি সামাপ করি, কোন নাবিকই এককভাবে বা একাকী কিন্তু তারা এই অভিযানে যায়নি, কারণ এর জন্য যে অর্থের প্রয়োজন সেটা সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব নয়। আর সরকার অর্থাৎ সেই সময় যে শৈলতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তারা কেন কিসের আশায় আর্থিক লিপ্সা, উপনিবেশ স্থাপনের আকাঙ্ক্ষা, সেখানকার বাজারকে কুক্ষিগত করা প্রভৃতি তাদের মধ্যে একটা বিরাট একটা আগ্রহ তৈরি করেছিল, আর কি সস্তায় কি করে লেবার ফোর্সকে আনা যায় এই সব। এবং এতদিন তারা মাঝখানে যে একটা এজেন্ট ছিল যার মাধ্যমে প্রাচ্যের জিনিসগুলি, দ্রব্যগুলি ইউরোপের বাজারে আসতো, অনেক বেশি দামে ক্রয় করতে হতো, এবং কি করে সেগুলিকে করা যায় তার উপরে ডাইরেক্ট তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়, তার জন্যেই তারা কিন্তু এই ভৌগোলিক অভিযান করেছিল। এবং এই ভৌগোলিক অভিযানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এশিয়া, আমেরিকা, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, প্রত্যেকটি মহাসাগরের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে।
কারণ এটা হলো জলপথে আবিষ্কার। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।